আসসালামু আলাইকুম প্রাণপ্রিয়মান প্রবাসী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি প্লে করতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ঈদকে কেন্দ্র করে ঘোষণা দেওয়া হয়েছে লকডাউনের এবং কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোন কোন জিনিস বন্ধ থাকবে না থাকবে এবং ফ্লাইট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, তার সাথে সাথে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আলহামদুলিল্লাহ করোনা ভাইরাস কমতে শুরু করেছে, এই নিয়ে ওমানের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটি সাজিয়েছি। তো আশা করি যে যেখান থেকে ভিডিওটি প্লে করতেছেন না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই সবাই অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করবেন, কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবশেষে যাই হোক আল্লাহর রহমতে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা। যদি আজকে আমি আপনাদেরকে 15 জুলাইয়ের করোনা ভাইরাসের রোজ বৃহস্পতিবারের আপডেটটা জানাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। আজকে ওমানে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে 14 জন। গুড নিউজ হচ্ছে আজকে আক্রান্ত হয়েছে মাত্র 904 জন, তার পরিপ্রেক্ষিতে সুস্থ হয়ে দাঁড়িয়েছে 1578 জন, যা সত্যি খুবই একটা ভালো খবর। এবং সর্বমোট ওমানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে 3498 জন, বর্তমানে আক্রান্ত আছে 21,892 জন। সর্বমোট সুস্থ রোগীর সংখ্যা 2,63,752 জন। তো যাই হোক, অবশেষে আল্লাহর রহমত হয়েছে, কারণ জানেন আপনারা এই ওমানে 8,20,000 বাঙালির অবস্থান, তারই সাথে সাথে বিভিন্ন দেশের খারেজিও আছে, তার সাথে তো ওমানিদের অবস্থান আছেই, সবাই কিন্তু চরম একটা বিপর্যয়ে। এমনিতেই মধ্যমায়ের দেশ, মোটামুটি একটা গরিব দেশই ধরতে পারেন, সেখানের মধ্যে যদি এরকম হয় তাহলে অনেক সমস্যা। তো অবশেষে হয়তো মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা। যাই হোক, আশা করি করোনা আপডেট সম্পর্কে আপনারা অবগত হয়ে গেছেন। তাহলে প্রথম যে নিউজটা ওমান অবজার্ভার সোর্স নিউজ থেকে যেটা প্রকাশ করবো আপনার সাথে, সেটা হচ্ছে লকডাউনের বিধিনিষেধ, তার মধ্যে অন্যতম হচ্ছে যারা যারা এখন পর্যন্ত ভাবতেছিলেন যে লকডাউনের সময় কি এয়ারপোর্টে আমরা যেতে পারবো কি না, দোকানপাট কোন কোন দোকানপাট খোলা থাকবে কি না, এই সংক্রান্ত নানান প্রশ্ন। তো প্রথমে আমি আপনাদেরকে বলে নিতে চাই, 16 জুলাই থেকে যে লকডাউন দেওয়া হয়েছে তার মধ্যে শুধু স্পেসিফিক ঈদের যে 3 দিন আছে সেখানেই কিন্তু 24 ঘন্টার লকডাউন দেওয়া হয়েছে, নয়তো বাকি যে লকডাউনটা সেটা হচ্ছে পূর্বের টাইমের ন্যায়। পূর্বের সময় ছিল মানে 8টা থেকে 4টা, সবাই অবগত আছেন। তো এখন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে যে নতুন নিয়ম করেছে আরবি পুলিশ বা ওমানের সুপ্রিম কমিটি থেকে, সেটা হচ্ছে এখন থেকে 5টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকবে, পিছিয়ে সময় আনা হয়েছে। কিন্তু তারপরে অনেক প্রবাসীদের মধ্যে একটা খফ বা একটা ভীতি রয়ে গেছিলো যে তাহলে কি আমরা পারবো না এয়ারপোর্টে যেতে বা এয়ারপোর্ট সংক্রান্ত কী সমস্যা হবে কি না। তো এয়ারপোর্ট সংক্রান্ত যে নতুন খবর ওমান অবজার্ভে বা ওমানে আরপি পুলিশ যে খবরটা প্রকাশ করেছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে কোনো প্রবাসী বা কোনো ব্যক্তি এয়ারপোর্টে যেতে হলে তাকে অবশ্যই রয়্যাল ওমানের পুলিশের পারমিশন যেটা আছে সেটা তো গ্রান্ডার হয়ে যায় যখন আপনার টিকিট নেন তখনই। তো এই পারমিশন নেওয়ার পর শুধু একজন যাত্রী এবং ড্রাইভার, আবার বলি আপনাদেরকে বোঝার স্বার্থে, একজন যাত্রী এবং ড্রাইভার আপনারা যেতে পারবেন এয়ারপোর্টে অনায়াসে, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটার সাথে অ্যাড করা হয়েছে, ড্রাইভারকে অবশ্যই প্যাসেঞ্জারের সব কিছু আগেই সম্পূর্ণ নিশ্চিত হতে হবে, কারণ এই ব্যাপারটা সম্পূর্ণ ড্রাইভারের উপরেই থাকবে। কারণ হচ্ছে ড্রাইভার কিন্তু পুনরায় ব্যাক করে কিন্তু আবার এয়ারপোর্ট থেকে আসবে, এয়ারপোর্টে যাওয়ার সময় যে রিসিট পাবেন, এয়ারপোর্টের প্রবেশের সময় যে 5 মিনিটে যে রিসিটটা দেওয়া হয় সেটাও কিন্তু সাথে রাখতে হবে ডেফিনেটলি। কারণ আপনি যখন আসবেন, আসার পথে যদি রয়্যাল ওমান পুলিশ আপনাকে জিজ্ঞেস করে যে কোথায় গিয়েছিলেন, আপনি যদি মুখ দিয়ে বলেন এয়ারপোর্টে গিয়েছিলাম, সেটা কিন্তু হচ্ছে না। আপনাকে নিশ্চয়ই নির্দিষ্ট একটা ডকুমেন্ট, এবং আমি বলবো যে আপনারা যারা যারা ড্রাইভার বাইরে আসেন, অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক সময় আমাকে খোঁজখবর নিয়ে থাকেন, মেসেজ দিয়ে থাকেন। তো আপনারা একটা কাজ করবেন, যে যাত্রীর সাথে যাবেন তার টিকিট, তার এ টু জেড সব কিছুর ফটো কপি আপনাদের কাছে রেখে দিবেন। তাহলে কী হবে, খুবই অনায়াসে আপনারা একদম সেফটি এয়ারপোর্টে যাবেন, কোনো টেনশন নাই, অনায়াসে আবার ব্যাক করতে পারবেন। তো আশা করি এই জিনিস আপনারা একটু ক্লিয়ার। এবং বাকি যে দোকানপাট সংক্রান্ত যে কথা বলা হয়েছে, তিন দিন বন্ধ থাকবে, সেই 3 দিন আপনারা কোনো কিছু করতে পারবেন না, সব কিছু বন্ধ থাকবে। কিন্তু বাকি যে সময়গুলো আছে, যেহেতু 31 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে, সেক্ষেত্রে 3 দিন বাদ দিলে কিন্তু অনেক দিন এখানের মধ্যে আছে, প্রায় 10 দিনের মতো, সেই 10 দিন মাত্র 5টা থেকে 4টা পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে, যেটা কালকে থেকে স্টার্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো ওমানে থাকা যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, ওমানের করোনা সংক্রমণ যেহেতু নিয়ন্ত্রিত হচ্ছে, তো সবাই মেনে চলার চেষ্টা করবেন, আমরা সরকারকে একটু সাহায্য করি, কারণ আমরা যদি নিয়মকানুন মানি তাহলে সরকার একটু সাহস পাবে বা সরকারের একটু কাজ করতে একটু সুবিধা হবে। এখন সরকারের নিয়ম করে যাচ্ছে, সেই নিয়ম যদি আমরা না মানি তাহলে কিন্তু হচ্ছে না।
তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তারপরে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ফ্লাইট সংক্রান্ত, পূর্বের গতকালকের বা এর আগের দিনের ভিডিওতে আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলেছিলাম মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনা করলে এখন ফ্লাইট চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে নিঃসন্দেহে। কারণ ওমানে গত 3-4 দিনের যদি করোনা ভাইরাস সংক্রমণ আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু 10-12 জন, ঠিক আছে? তো সেক্ষেত্রে করোনার উপরে নির্ভর করেই কিন্তু, করোনার কারণেই কিন্তু ওমানের ফ্লাইট সংক্রান্ত সব কিছু বন্ধ করে দেওয়া হয়, যার ফলে ওমানস্থ সকল প্রবাসী ভাইয়েরা পড়ে একটা চরম বিপর্যয়ে। কিন্তু আমি বলবো এখন দেশে আটকে পড়া যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, প্রতিনিয়ত টাইম গুনতেছেন, সময় গুনতেছেন কবে আসবেন ওমান, তারা হয়তো খুবই শীঘ্রই সুখবর পেতে যাচ্ছেন। কারণ ওমানে করোনা সংক্রমিত এবং ওমান সরকার এক্সপার্ট বাইরের দেশের মানুষ প্রবেশের জন্য প্রজ্ঞাপন জারি করেছে। একটা দেশে তখনই বাইরের দেশের মানুষের প্রবেশের উপরে প্রজ্ঞাপন জারি করা হয় যখন সেই দেশ থেকে মানুষ আসার প্রসেসিং শুরু হয়। তো এটা একদমই স্বাভাবিক বিষয়, যেহেতু ওমান সরকার থেকে বলা হয়েছে কোনো প্রবাসী যদি ওমানে প্রবেশ করে সেক্ষেত্রে তাকে কোয়ারেন্টাইন করতে হবে। তার মানে হচ্ছে ওমানে এখন ধীরে ধীরে হয়তো স্টেপ নিচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে ফ্লাইট পরিচালনা করার, নিঃসন্দেহে সেটাই কিন্তু বলা যায়। তো আশা করি দেশে আটকে পড়া যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন অযথাই দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ ওমানের ফ্লাইট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট যে কোনো সময় আসতে পারে। তো আপনারা নিঃসন্দেহে শান্ত থাকুন, দৃঢ়স্থ শান্ত থাকুন, অযথা দুশ্চিন্তার মধ্যে পড়বেন না। কারোর কী বলবো, কারোর মানে আছে না অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করতে চায়, কারোর বিভ্রান্তিতে পড়বেন না। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে নিতে চাই, ওমানস্থ যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন যারা দেশ থেকে আসবেন, আসার আগে অবশ্যই ভ্যাকসিন নিশ্চিত করে আসবেন, নাহলে ওমান এসে কিন্তু আরও বিপর্যয় অবস্থা পড়তে হবে। কারণ ওমান স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে প্রজ্ঞাপনে, যদি কেউ ওমানে প্রবেশ করে তাকে নাম্বার 1 তাকে অবশ্যই ভ্যাকসিন আওতাভুক্ত হতে হবে, নাম্বার 2 তাকে নিরাপদ হতে হবে। তো যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো ওমানস্থ যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন দেশে আটকে পড়া, আপনারা ওমান প্রবেশের আগে ভ্যাকসিন নিশ্চিত করবেন, তাহলে আপনাদের ওমানে আসতে ওমান প্রবেশে অনায়াসে সব কিছু শান্তিশিষ্টভাবেই হবে। তো তারপরও অনেক প্রবাসী ভাইয়েরা আছেন টিকা সংক্রান্ত নানান দুশ্চিন্তায় ভুগতেছেন, টিকা কীভাবে দিবেন, তো এটা নিয়ে আমি আজকে একটা ভিডিও সন্ধ্যার সময় ভিডিও আপলোড দেবো, যে ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো টিকা কীভাবে দিবেন বা টিকার কার্ডের সমস্যা হলে কীভাবে কী করবেন না করবেন। তো যাই হোক, আসন্ন ঈদ চলে আসছে, পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ওমানস্থ যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, মা বাবাকে ছাড়া ঈদ করতেছেন দূর প্রবাসে, তাদের উদ্দেশ্য রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা, এবং সবাই নিজ নিজ জায়গা থেকে এই ঈদে আনন্দ ফুর্তি করবেন, মনকে ভালো রাখার চেষ্টা করবেন, প্রবাসে হলে তো নিঃসন্দেহে ভালো থাকতেই হবে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন। এতটা সময় ধরে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা কথা বলি, বিরক্ত হবেন না, যারা যারা শেষ পর্যায়ে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন, তাহলে আমার সার্থকতাটা নিজের কাছে মনে হবে। যাই হোক, ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।